নমস্কার, আমি সহেলি। আশা করছি সকলে ভালো আছেন। ছন্দছাড়া ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত। ভিডিওটি দেখে নিশ্চয়ই বলার অপেক্ষা রাখছে না যে আমি আজকে কোন ট্রেনের রিভিউ করতে চলেছি। রিসেন্টলি আমরা তিন বান্ধবী মিলে ঘুরতে গেছিলাম কোলাখাম, ঋষভ আর ডেলোতে। সেখান থেকে ফেরার পথে আমরা এক্সপিরিয়েন্স করলাম বন্দে ভারত এক্সপ্রেস, যেটা এখন বহুল চর্চিত। তাহলে চলুন আজকে দেরি না করে শুরু করে দেওয়া যাক বন্দে ভারতের আমার এক্সপিরিয়েন্স। আমরা এক ঘন্টা আগেই ঢুকে গেছি স্টেশনে। এখন যেটা দেখতে পাচ্ছি যে এখানে ভালোই ভিড় রয়েছে। ট্রেন কিন্তু প্ল্যাটফর্ম নাম্বার ওয়ানে অলরেডি দিয়ে দিয়েছে, আর সেই জন্য দেরি না করে চলেছি এখন একদম ট্রেনের কাছে। তার কারণ এত শুনেছি ট্রেনটা সম্পর্কে যে দেখতে ভীষণভাবে মনে হচ্ছে কখন দেখব। আর এই হচ্ছে সেই বন্দে ভারত। সত্যি কথা বলতে ফার্স্ট ইমপ্রেশনে আমার কিন্তু দারুণ লাগছে। এই হচ্ছে ট্রেনের ইন্টিরিয়ারটা। আমরা জাস্ট ট্রেনে উঠছি, ইন্টিরিয়ারটা কিন্তু ভীষণ ইমপ্রেসিভ। আর এই হচ্ছে আমাদের দুটো সিট। সমৃতা, কীরকম লাগছে? এই যে, এটা হলো এখানে লাগেজ রাখার ব্যবস্থা। এইভাবে উপরের দিকে করা হয়েছে, অনেকটা ফ্লাইটের ধাঁচে করা হয়েছে। তবে উপরটা অতটা ফ্লাইটে যতটা কম জায়গা থাকে ওরকম না, একটু স্পেশিয়াস। ধীরে ধীরে মানুষজন আস্তে আস্তে ট্রেনে উঠছেন। এখনও ট্রেনটা ফাঁকাই রয়েছে তুলনামূলক, যেহেতু আমরা একটু আগে এসেছি। আর এখন সেই জন্য আমি একটু নেমে বাইরে থেকে ট্রেনটাকে একটু ভালো করে দেখছি। আমি হাঁটতে হাঁটতে একদম ড্রাইভার কেবিনের ওইখানটায় চলে এসেছি। সামনেটা ভীষণই সুন্দর দেখুন, এবং প্রত্যেকে কিন্তু এখানে প্রচুর প্রচুর সেলফি ছবি সব তুলছেন। এখন আবার ফিরে যাব নিজের কামরার দিকে, তার কারণ অলরেডি ট্রেন ছাড়ার কিন্তু সময় হয়ে এসেছে। অরুণিমা সিটটা কিন্তু আমাদেরই কামরার মধ্যে, কিন্তু একটু দূরে। ম্যাডাম বসে আছেন পোজ দিয়ে, প্রচণ্ড ঠান্ডা ট্রেনের ভেতর। এখানে সব লাগেজ সেট আপ নিয়ে ঝামেলা চলছে। এখানে যেহেতু লাগেজ রাখার সিস্টেমগুলো উপরে, সেগুলো কিন্তু একটু ঝামেলা লেগে যাচ্ছে লাগেজটা রাখা নিয়ে। আসলে যারা হয়তো পরে আসছেন তারা লাগেজ রাখতে একটু প্রবলেম ফেস করছেন, কারণ যারা আগে এসেছেন তারা অলরেডি সেই জায়গাগুলোতে লাগেজগুলো রেখে দিয়েছেন। সেক্ষেত্রে বলবো যারা একটু আগে আসছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটু অ্যাডভান্টেজ হয়ে যাচ্ছে, যারা পরে আসছেন সেক্ষেত্রে কিন্তু নিজেদের মধ্যেই ঝামেলা একটুখানি হালকা ফুলকা লেগে যাচ্ছে। সিটের সামনেটায় এরকম একটা ট্রে আছে, সুতরাং সেটা সদ্ব্যবহার করতে আমি একটা বই নিয়ে বসলাম। একদম মেট্রো রেলের মতন কনসেপ্ট। অ্যানাউন্সমেন্ট হলো এই যে আমাদের সবাইকে 1 লিটার করে জল দেওয়া হচ্ছে। ট্রেন কিন্তু একদম রাইট টাইমে ছেড়েছে, কোনো লেট নেই, আর প্রথম থেকেই ভীষণ ভালো স্পিড। ট্রেনের জার্নিটা প্রায় 7 ঘন্টার মতন। বসে বসে একটু বোর হয়ে যাওয়ার সম্ভাবনা হয়তো মনে হতে পারে, কিন্তু এই যে টাইমটা কি করে পাস করবে সেই জন্য কিন্তু বন্দে ভারতে এই যে চলে এসছে এখন স্ন্যাক্সের অনেক কটা আইটেম, যেটা খেতে খেতে কিন্তু নেক্সট কিছু সময়টা ভালো কেটে যাবে। এখানে নানা রকমের স্ন্যাক্স, ভুজিয়া, তার সাথে একটা স্যান্ডউইচ, মিষ্টি, খাস্তা কচুরি, একটা জুস, সব কিছু কিন্তু রয়েছে। আমরাও খেতে শুরু করে দিলাম। সবাই আশপাশে কিন্তু দেখছি যে খেতে খেতে সময়টা ভালোই কাটছে সবার। আর এই সাথে রয়েছে 1 কাপ চায়ের গরম জলও দেওয়া হয়েছে, এবার আমরা চা খাবো।
ভান্দে বেড়াতে আছি। এই হচ্ছে টিকিট, কর্ণধার ম্যাডাম টিকিটটা এখন ওপেন করে আমাদের শেখাবেন কী করে চা বানাতে হয়। আমি নিজে চা খাই না। হ্যাঁ, মোরাভার উনি নিজে চা খেতে পছন্দ করেন না, খুব ঠান্ডা এবং মাথা না ধরলে উনি চা খান না, চা পান করেন না। একটা ডারিওলা সুগার না দৌড়ালা সুগার দিয়েছে, ট্রাস্টেড সুগার, ডাবল ডায়মন্ড টি ব্যাগ, ডাবল ডায়মন্ডের একটা চা। আমি তো ফার্স্ট ভেবেছিলাম গ্রিন টি দিয়েছে, আর দিয়েছে ডেয়ারি ক্রিমার নোভার, এটা আমরা শুধু শুধুই খেয়ে নেব। এই হচ্ছে দেখুন চায়ের রংটা ভালো। ভীষণ সুন্দর একটা সূর্যাস্তের দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি। এই ট্রেনটা মাত্র তিনটে হল্ট দেবে, প্রথমে হচ্ছে বারসই, তারপরে মালদা এবং সবশেষে বোলপুর, তারপরে কিন্তু এটা সোজা চলে যাবে হাওড়াতে। মাত্র তিনটে হল্ট, দারুণ স্পিড, ট্রেনটা এক কথায় অসাধারণ। ট্রেনটা হাওড়া ঢোকার রাইট টাইম হচ্ছে রাত 10:35, তবে অনেক সময় এটা একটু 10-15 মিনিট লেট যেমন করে সেরকম কিন্তু অনেক সময় এটা আগেও ঢুকিয়ে দেয়। দেখা যাক আজকে আমাদের ভাগ্যে কী রয়েছে। Please deboard carefully only after the train has come to a complete halt. যেমন বলছিলাম, এখানকার দরজাগুলো কিন্তু একদম মেট্রো রেলের সিস্টেমে, চলন্ত অবস্থায় মোটেই ওঠানামা করা যাবে না, কারণ নির্দিষ্ট স্টপেজ আসলে তবেই দরজা খুলবে, আবার দরজা বন্ধ হয়ে যাবে, সেই জন্য ভীষণ সুন্দরভাবে অ্যানাউন্সমেন্টগুলো কিন্তু করা হচ্ছে। বোলপুর স্টেশন আসার আগেই কিন্তু ডিনার সার্ভ করে দেওয়া হয়েছে, তার কারণ অনেকে হয়তো বোলপুরে নেমে যাবেন। এবার দেখা যাক চলুন ডিনারে ইনারা কী কী দিয়েছেন। এখানে রয়েছে একটা চিকেনের আইটেম, তার সাথে একটা ফিশ কাটলেট, জিরা রাইস, মুগের ডাল, সাথে আচার, মিষ্টি দই আর একটা রসগোল্লা। ও আচ্ছা, সাথে পরোটাও রয়েছে, ওনারা আসলে মিস করেছিলেন সেই জন্য পরে এসে আবার দিয়ে গেছেন। এবারে আসছি এখানকার ওয়াশরুম প্রসঙ্গে। ওয়াশরুম কিন্তু ভীষণ ক্লিন অ্যান্ড ক্লিয়ার, এখানে ভ্যাকিউম ফ্লাশ রয়েছে, প্লাস তার সাথে সাথে সমস্ত রকম যে অ্যামিনিটিস সেগুলোও রয়েছে। বাইরে থেকে ইন্ডিকেটর দেওয়া আছে যেটাতে আপনি দেখে নিতে পারবেন কি এটা অকুপাইড না অকুপাইড নয়। তার সাথে সাথে ইন্ডিয়ান ওয়েস্টার্ন দু রকমের কিন্তু ব্যবস্থা রয়েছে। আমরা এখন ট্রাভেল করছি এসি চেয়ার কারে, যেটার ভাড়া হচ্ছে 1565 প্লাস জিএসটি। এটা ছাড়াও রয়েছে এক্সিকিউটিভ চেয়ার কার, যেটার ভাড়া 2823 প্লাস জিএসটি। আপনারা কিন্তু নর্মাল IRCTC-তে যেরকম টিকিট কাটেন সেরকমই এই ট্রেনের টিকিট পাবেন। আর সবথেকে এক্সাইটিং ব্যাপার হচ্ছে ট্রেন কিন্তু 10:17 এখন হাওড়া স্টেশনে ঢুকিয়ে দিচ্ছে। আমরা জাস্ট নামার জন্য ওয়েট করছি, দরজাটা খোলার অপেক্ষা। এবার নেমে গেছি, মানে ভাবাই যায় না যে ট্রেনটা বিফোর টাইমে ঢুকিয়ে দিয়েছে। আমরা তো আমাদের এই বন্দে ভারতের জার্নিটাকে ভীষণ এনজয় করলাম, দেরি না করে আপনারাও উইটনেস করে ফেলুন এই জার্নিটাকে। সকালে কিন্তু এই ট্রেনটা যখন NJP যায় এটা টাইমিং হচ্ছে 5:55 আর ওখানে পৌঁছায় 1:25। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক আর কমেন্ট করে জানাবেন। বন্দে ভারত সংক্রান্ত কোনো কোয়েরি থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।